লুডোর খেলায় কখনোই নিজেকে বাজির রাখেননি স্ত্রী পুরোটাই সাজানো গল্প ঘটনায় এলো নয়া মোড় কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ঘটনা আমাদের সামনে এসেছিল যেখানে স্বামী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তার স্ত্রী রেণুর কীর্তিকলাপ স্বামী উমেশ জানিয়েছিলেন তার অনুপস্থিতিতে তার স্ত্রী বাড়িওয়ালার সাথে লুডো খেলায় বাজি রেখেছিলেন নিজেকে স্বামীর অভিযোগ ছিল যে রিনু নিজেকে বাজি রেখেও যখন লুডো খেলায় হেরে যান তখন বাজি অনুযায়ী বাড়িওয়ালার সঙ্গে সংসার করতে শুরু করেন অভিযুক্ত স্ত্রী তবে এবার ঘটনায় এলো নয়া স্বামী উমেশের এমন কীর্তি দেখে অবাক স্ত্রী সাথে তিনি এও দাবি করেন যে এমন কোনো ঘটনা ঘটেনি এমনকি কোনো লুডো খেলায় প্রতি আসক্ত নয় তার স্ত্রী আসলে উমেশ ও রেণু দুজনেই উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা যদিও কর্মসূত্রে বিগত ছ মাস আগেই জয়পুরে চলে যান উমেশ উমেশের দাবি ছিল যে তিনি নাকি জয়পুর থেকেই রেনুর কাছে টাকা পাঠাতেন সংসারের জন্য কিন্তু সেই টাকায় নাকি বাজি রেখে লুডো খেলতেন রেনু অন্যদিকে রেনু জানায় একেবারেই অন্য ঘটনা তিনি বলেন লোকের বাড়ি কাজ করে সংসার টানেন রেণু তাদের দুই সন্তানকে মানুষ করার জন্য প্রচুর খাটতে হয় রেণুকে উল্টে তিনি বলেন তার স্বামীর জুয়া খেলায় অভ্যাস আছে যার জন্য টাকা পয়সা ধরে রাখতে পারেন না উমেশ স্ত্রীর কাছ থেকে এমন পাল্টা অভিযোগ পাওয়ার পর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ এখন জয়পুরের উমেশের খোঁজে রয়েছেন পুলিশ দুজনেই মুখোমুখি হলে সবটা সামনে আসবে বলেই ধারণা করছে প্রতাপগড় পুলিশ